ধরে ঢাকায় ঢুকার বিচার দিছে কে এদিকে না আমার মারান কে আমার কি দোষ আর কি সমস্যা ওনাকে মারতেছেন কেন আপনারা আপনার ওন্না চাকার সাথে পেঁচা যাই তো বলে না গেছ আরে কি অদ্ভুত আমার ওন্না যদি চাকার সাথে পেঁচে যেত তা আমার দোষ এখন ওনার কি দোষ ওনাকে কেন মারছেন আপা গরীব মানুষ না গরীব মানুষে সবাই মারতে চায় আরে কি আপনি আমাকে মারেন মানে বারবার ওনার গায়ে হাত দিয়ে যাচ্ছে আমি বলতেছি না দোষটা আমার আমার দোষের জন্য তা আমাকে মারা উচিত ওনাকে কেন মারতেছেন আমাকে মারেন আরে আপনি একটা মেয়ে মানুষ আপনি কিভাবে মারেন আমাকে মারতে পারবেন না ওনাকে মারতে পারবেন আপনাদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনা আছে যে আপনাদের মতো ছেলেরা সারাদিন এই যে বাইকের মধ্যে ঘুরে এরকম টই টই ফোন ফোন করে ঘুরাবে বাবা আমার টাকা পয়সা নষ্ট করবে আর যাকে পারবে তাকে মারবে স্পেশালি গরিব মানুষদেরকে এগুলো কি আপনাদের ওখান থেকে আমি কাপড়টা নিয়ে গেছিলাম বাসে যে দেখি কাপড়ের ভিতরে অনেক বড় একটা দাগ আছে একটু চেঞ্জ করে দেন না কাপড়ে দাগ ছিল নাকি দাগ করে নিয়ে আসছে আর এটা কেমন ধরনের কথা আমি কেন কাপড়ে দাগ বসে নিয়ে আসবো আপনি একটু দেখেন এটা ভিতরে অনেক বড় একটা দাগ আছে একটু দেখেন দেখে বলেন আপনি যে ব্যবহার করেন না এটা আমি বুঝবো কি আমাদের দোকানের একটা মোটর আছে মোটরটা হইতেছে যে বিক্রিত মাল কোনোভাবেই ফেরত নেওয়া হয় না যদি সাথে সাথে আনতেন তাও একটু ভাইবে দেখতে পারেন কেমন ধরনের কথা আরে আপনি দেখবেন তো আপনি দেখলেই তো বুঝবেন কাপড়টা ব্যবহার করা হয়েছে নাকি হয় না এখানে একটা বড় দাগ আছে যে দেখেন দেখেন কত বড় একটা দাগ দেখেন বললামই তো হবে না এত কথা বেছেন কিসের জন্য শুনেন আপা আমি কিন্তু সব বুঝি হ্যাঁ দুইটা দিন ব্যবহার করছেন এখন আর ভালো লাগতেছে না এই জন্য ফেরত দিতে আসছেন হবে না বলছি জান ফেরত হবে না আরে কেন আমি ব্যবহার করে কাপড় ফেরত দিতে আসবো এটা কেমন ধরনের কথা বলতে আপনাদের দোকান থেকে আমি টাকা দিয়ে কিনছেন আপনারা কেন চেঞ্জ করে দেবেন আপনারা তো আমাকে ভুল মাল দিচ্ছেন এটা আপনি কিন্তু বেশ ঘাটতে আছেন আমি বললাম হবে না তারপরও এই ব্যবসার টাইমে এইসব জিনিস আমার মানে খুব রাগ উঠে আমি ঘাটতে নাকি আপনি ঘাটতে আমি করে আমাকে চেঞ্জ করে দিচ্ছেন এটা তো ওই তোর সমস্যা কি হ্যাঁ তোর ব্যবহার এরকম কেন হ্যাঁ তুই তো আমার তো কাস্টমার ঠিকই বিচার দিছে তোর কাস্টমারদের সাথে বেশ ভালো করতে হবে আপনাদেরকে এখানে কি আসতে বসে আপনাদেরকে কি এখানে এসে মাস্তানি করতে বসে আপনারা জানতো আমি আমার ব্যাপার দেখে নিচ্ছি আরে ভালো ব্যবহার করে তো দেখলে কোনো কাজ হইছে আর টেনশন নিয়েন না সমস্যা নাই দোকান আমাদের মার্কেট আমাদের তাই বদলা ও আপনাদের দোকান মানে আপনার বাবার টাকার দোকান আপনার বাবার অনেক টাকা না এই জন্য আপনি খোলা আকাশের নিচে মাস্তানি করে বেড়াচ্ছেন লাগবে না আপনাদের কোনো হেল্প আপু আমি পরিবর্তন করাই দিচ্ছি এই কইরে লাল নীল গোলাপি আপনার কোনটা লাগে দে লাগবে না আমার চেঞ্জ করে দাও লাগবে না আর কোনো মাস্তানির হেল্প আমার লাগবে না অপমান করে গেল নাম করে সুন্দরকে অপমান করলো রে তুই আকাশে কি দেখতেছ দেখতেছি দুইটা তারা দেখতেছি এতগুলা তারা আকাশে তুমি দুইটা তারা দেখতেছো কেন আরে ওই দুইটা তারা দেখ কাছাকাছি আর একটা একটা দেখি কি জানি কয় আর মনে দুইটার মধ্যে প্রেম চলতেছে তারা আবার প্রেম চলে কি বললা তুমি চলে চলে নিজের মনে যদি প্রেম থাকে তাহলে সব কিছুর মধ্যে হালকা হালকা প্রেম খুঁজে পাওয়া যায় উচ্ছ কি বলছো ভাই আরে আরে মায়াটা কি সুন্দর করে কথা বলে হ্যাঁ সুন্দর চোখ কি সুন্দর ঠোঁট মানুষের প্রতি ভালোবাসা মমতা আছে না রে প্রেম রয়েছে মায়ের নাম গো অপমান করলো আর তুমি দেখলা কি চোখ আর ঠোঁট আরে দূর প্রেমে পড়লে সব অপমান গায়ে লাগে শুধু একটু পর পর মুখটা ভাসা উঠে তুমি এই মেরে পাবা নাকি এটা কোনো গ্যারেন্টি আছে আর একটা কথা আছে যদি কোনো কিছু মন থেকে চাও তাহলে সেটা নাকি এমনি এমনি চলে আসে চলে আসবে আমি তো ময়লা মন থেকে চাই অরে তো পাইতাছি না আরে মন খারাপ করছে ওই যে দেখ ওই দুইটা তারা একটা এলাম আমি একটা তোর ভাবি ওই যে দূরে একলা ওইটা তুই
ওই যে কোনায় একলা ওইটা হচ্ছে ময়না, তোর একটু দূরত্বে আসিস, কাছাকাছি আইসে বলতে। ওই কাফের তালে ময়না বানানা, আরে না ওইটা তো জরি না, ময়না দূরে আছে, চলে আসবে, একটু সময় লাগবে। কলা খাওয়ার আগে কলার ছিলকা ফেলার নিয়ম জানতে হয়, যে নিয়ম জানে না ও গিলে খাবে। কি সমস্যা কি আপনার? হ্যাঁ গুন্ডা বদমাইশি করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে না? একা অসহায় মানুষকে দেখলে আপনি মারা শুরু করেন? আপা ভাইজানের কোনো দোষ নাই, দোষ হইছে মোর। কথা বলতেছে না? আমি কথা বলতে দে, খুব সুন্দর করে কথা বলে বলতে দে, আপনি বলেন আমি শুনবো। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই, আমি যদি সারা দিন রাত আপনাকে বলি আপনি কি শুনবেন? একান্তে শুনবেন, একান্তে ফেলে দিবেন। আপা উনি কিন্তু এই বাড়িওয়ালার পোলা। আমি জানি উনি বাড়িওয়ালার পোলা, ওনার বাবা কি করছে? ওনার বাবা একটা বড় বাড়ি আর একটা মার্কেট করে দিয়েছে, ভাড়া তোলে আর খায় আর গুন্ডা বদমাইশি করে, আর কাজকর্ম না থাকলে যা হয় আর কি। আপা আপনার এত কিছু কয়ে গেল, আপনি কিছু কইলেন না যে? এই ফুলটা তোমার জন্য আনছি, এখন না দিতে ইচ্ছা করছে। কেন? মানে ফুলগুলো তোমার থেকে সুন্দর না? ও তাহলে এনেছো কেন আমার জন্য? ওই যে ফর্মালিটিস, প্রেম করলে ফুল দিতে হয়, ঘুরতে নিয়ে যেতে হয়, রেস্টুরেন্টে ঘন্টা ঘন্টা বসে খাইতে হয়, এইসব শুনছি আর কি। বেশ অভিজ্ঞতা মনে হচ্ছে। কয়টা প্রেম করছো জীবনে? আরে দূর, আমি প্রেম করব, আমি কি আর 10টা ফুলের মতো চকলেট বানি? আর যদি আমি কখনো শুনি অন্য কারোর সাথে রিলেশনশিপ করছো, একদম গলা টিপে মেরে ফেলবো। আমাদের বাসায় নতুন ভাড়া আসছে, দরজা বন্ধ এসে চলে যাবেন, ভিতরে আসেন, গল্প করি, পরিচিত হই, চা খাই একটা। আমি যদি জানতাম না আপনি দরজাটা খুলবেন, আমি আপনাদের বাসায় আসতামই না। আপনার এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমার তো দেখলেই বোঝা যায় আমি নাকি গুন্ডা মাস্তার, আপনারা দেখলে তো বোঝা যায় না। খুব শান্ত শিষ্ট একটা মেয়ে, হঠাৎ করে রেগে যান, এই স্টাইলটা আমার ভালো লাগে। এত মানুষের স্টাইল আপনার দেখতে হবে না বুঝছেন, আপনি আপনার নিজের স্টাইলটা একটু চেঞ্জ করেন। আচ্ছা আপনার কি যে গুন্ডা বদমাশি এই যে চিৎকার দেওয়া ছাড়া অন্য কোনো স্টাইল নাই? শেষ আর কিছু বলবেন না? কি লো বলেন না, গুন্ডা বদমাইশ তার পানি ছেড়ে দিচ্ছি,
চলে আসবে। মানিক্য ওরে খাম্বার লগে বাইন দাঁড়া, আমি আইতেছি, 5 মিনিট লাগবো, বাইক দেখালি আমার। দাঁড়া 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 দাঁড়াই, ফোন না ফোন ফোন। আরে কি ব্যাপার, কেমন আছেন? হ্যাঁ ওই যান ছাদে আসেন, বাতাস খেতে ছাদে বাতাস খান, সমস্যা কই? আমি বলে চাপাই দিই সাইডে। আপনি যেখানে থাকবেন ওখানে আমার থাকার প্রশ্নই উঠে না। আমি বুঝি না, মানে আপনার সাথে আমার যতবার দেখা হয়েছে আমি আপনার উপকার করার চেষ্টা করছি। খালি আমি ভুল বুঝেন কেন? কি উপকার বলে না, এটা মাস্তানি বলে। আরে আপনি আমারে ভুল বুঝতেছেন, বিষয়টা মাস্তানি না, আপনি ভুল বুঝতেছেন। দেখেন আপনাকে আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, নতুন করে আমার বোঝার কিছুই নাই। আপনি বোঝেন না, বোঝেন না, শুনুন, আপনি তো আমাকে বুঝতে হবে, আপনি তো ঠিকটা বুঝতে হবে, ভুল বুঝতে তো হবে না। ধুত্তুরি, ভালোবাসি ময়নার দিকে না ভাই, তা আসে না, কিন্তু আমি যদি ভালো কাজকর্ম করি, ভালোভাবে চলি, তাইলেও আমার নিয়ে ভাইবা দেখবো। ওই জীবনে ভালো হবি না, তুই মার খা। মারবি না লক্ষ্মী ভাই, তোর ভালোভাবে বুঝাই বলি। হ্যাঁ বুঝিস, আমাকে মানিক ছোটবেলা থেকে ওই ময়নারে পছন্দ করে, তার মানে কি ওর হক বেশি, সো ময়নার দিকে তাকাবি না, যাগা বাড়ি যা। ভাই আপনি এটা কোনো যুক্তি দিলেন ভাই, ময়না যারে ভালোবাসবো সে তো ভাই ময়নারে পাইবো। বড় যুক্তিবিদ হয়ে গেছিস, আয় তোর আজকে আমি প্রযুক্তি দেখাবো। তুমি করে বলবো না, আমি আপনাদের মহল্লায় আসি 3 থেকে 4 দিন হলো, এর মধ্যে আপনার আমাকে ভালো লেগে গেল? আরে তোমারও আরো ভালো লেগে যাবে, তুমি তেরো বাবা না, ব্যাপারটা এরকমই, তোমার ওরকম হয়ে যাবে। শুনেন, আপনার মতো বখাটে গুন্ডা ছেলেদের মুখে এসব ভালো লাগা এসব ভালোবাসার কথা মানায় না, বুঝছেন? আর আপনি এখান থেকে চলে যান, আমি আমার ভাই আগে রাখবো। আমি তুমি বলতে চাই ভুল বুঝতেছো বিষয়টা। কি রে কি হয়েছে, এই ছেলে কে? আসসালামু আলাইকুম, আমি তুর্য ভাইয়া, হচ্ছে বাড়িওয়ালার ছেলে, ওর নাম হচ্ছে তুর্য, খুবই বখাটে ফাজিল একটা ছেলে, আমার সাথে জোর করে কথা বলার চেষ্টা করে, আর আমি যখন রাস্তাঘাট দিয়ে যাওয়া আসা করি তখনই দেখি কারো না কারোর সাথে মারামারি করছে। এটা তো কমন জিনিস, বেশিরভাগ বাড়িওয়ালার ছেলেরাই বখাটে হয়। যা তুই ভিতরে যা, আল্লাহ জানে কোন এলাকায় গিয়ে যে বাসা নিব। আরে না না ভাইয়া, কি বলেন আপনি, এলাকা ছাড়া চিন্তা করবেন না, এলাকা কত সেফ সিকিউর আছে, আমরা সারাক্ষণ গার্ডে থাকি, আপনি কি বলেন? শোনো ভালো করে বলে রাখি, তুমি ভেবো না যে তোমাদের বাসা নিয়েছি তাই বলে যা ইচ্ছা তাই করতে পারো। আমার এক বন্ধু আছে পুলিশ ইন্সপেক্টর, এই এলাকার দায়িত্বে আছে, যদি তুমি কোনো ঝামেলা করার চেষ্টা করো আমি কিন্তু পুলিশের হেল্প নিব। পুলিশ লাগবে কেন, আমরা আছি না, আপনি যা লাগে আমাদেরকে বলবেন, আমি আমি করে দিব। আমরা এই দেশের নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের সঠিক প্রয়োগ জানি। তুমি এখান থেকে যাও, তুমি না গেলে তোমার আম্মুর কাছে কিন্তু এখন বিচার দেবো। তোমার আম্মা তো তখন বড় বড় গলায় বলেছে যে এই এলাকায় কোনো ঝামেলা নাই, খুব শান্তিপ্রিয় এলাকা, এখন তো দেখছি গুড়াই গন্ডগোল। তোমার নিজের চেহারাটা একটু আয়না গিয়ে দেখো, কি গেট আপ নিয়েছো, এইসব কি অবস্থা তোমার? আমার বোনের সাথে জোর করে কথা বলতে যাও, যাও দিকে।
কিরে হাস না কেন? ওই খাচ্ছি তো, অপমানটা হজম করতে পারছিস না? না কি বলছিস? আমি বুঝলাম না তুর্য, তোকে কেউ একটু অপমান করলে তুই এত রেগে যাস, আর এতগুলো অপমানজনক কথা বললো তুই একটুও কথা বললি না, একদম চুপ, একটু রাগ করলি না, ব্যাপার কি? কি বলবো মা, আরে মেয়েটা ঋতু, ওর আমি এত উপকার করতে চাই তো বুঝেই না, খালি ভুল বুঝে আমাকে, তবে যে বুঝাবো আমার মনে হয় না ভুল ভাঙাতে পারবি, অনেক রেগে আছে তোর। আমি কিন্তু হেল্প করতে পারি। আমার তো মনে হয় তুই মেয়েটাকে বেশ পছন্দ করিস, এমনিতে তো ভুল ভাঙানো সম্ভব না, তুই যদি বিয়ের প্রস্তাব দেই ধর বউ হয়ে আসলে, তখন তো ভুল ভাঙানো সহজ হবে, তাই না? কি হয়েছে? ও এটা আমার ভুল ধারণা, তুই মেয়েটাকে অত পছন্দ করিস না, না তাইলে অন্য মেয়ে দেখবো, বিয়ে তো বয়স হচ্ছে তো, বিয়ে দিতে হবে না? আমি তো বুঝছো না, মিষ্টি ভাবে কথা বলতে পারি না, আমি আমি কী কী জানি বলি, কী কী করি ও উল্টা আমার ভুল বুঝে খালি, আমি কী করবো বলো না? খাওয়া বন্ধ করার দরকার নেই, আমাকে একটু প্ল্যান করতে দে, বললাম তো হেল্প কর। মাদার ইউ আর গ্রেট, সত্যি হয়েছে, আমি খাওয়াই দিব না, খুব মজা হয়েছে। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমার ছেলেটাকে আপনারা যেরকম ভাবতেছেন ও তেমন না, একটু হঠাৎ করে রেগে যাই এই আর কি, আর কিছু না। দেখেন এটা খুবই স্বাভাবিক ঘটনা, পৃথিবীর কোনো মায়ের কাছেই তার সন্তান খারাপ না, আর এটাও তো সত্যি যে আমার বোনকে এখানে বিয়ে দিতে নিয়ে আসেনি, আমি পড়াশোনা করাতে নিয়ে এসেছি। কিন্তু একদিন না একদিন তো বিয়ে দিবেন। হ্যাঁ বিয়ে তো দিতেই হবে, তাই বলে আপনার ছেলের মতো কারো কাছে না, দেখেছেন একটা ভালো ছেলের কাছে বিয়ে দিবে। আমার ছেলে তো ভালো, ও পড়ালেখা অনেক ভালো ছিল, আচার ব্যবহার স্বভাবে সব দিক থেকে ভালো, তাই বলে রাস্তায় গুন্ডামি করে বেড়াবে সব সময় কেমন করবে? দিন তো পাল্টাবে, বিয়ে শাদী করলে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, দায়িত্ব থেকে পাল্টাবে না? হ্যাঁ তখন নতুন বউ এসে আপনার ছেলের দায়িত্ব নেবে। জি বুঝলাম না। বুঝবেন কি করে, বড় লোকের বখাটে ছেলেদের বাবা মায়েদের একটাই চাওয়া, একটা বিয়ে করাবে, নতুন বউ এসে তার ছেলেকে মানুষ করবে, এবং আপনার কথাবার্তাতে তাই বোঝা যাচ্ছে। আপনি তো আবারও আমাকে ভুল বুঝলেন। না না ভুল বুঝার কিছু নেই, এই ব্যাপারে আমি আর আপনার সাথে কথা বলতে চাই না। আমি তো অনেক আশা নিয়ে আসছিলাম। প্লিজ আপনি আমার বাড়িওয়ালি, আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, বাধ্য করবেন না আপনাকে অশ্রদ্ধা করতে। আমি যাই, কিন্তু একটা অনুরোধ, আরেকবার একটু ভাববেন, ভেবে আমাকে জানান। ভাবার কিছু নেই, এই ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ। আচ্ছা আসি। আমি কিন্তু হেল্প করতে পারি। বড় লোকের বখাটে ছেলেদের বাবা মায়েদের একটাই চাওয়া, একটা বিয়ে করাবে, নতুন বউ এসে তার ছেলেকে মানুষ করবে। কোথায় সে?
বস। হ্যাঁ সব ঠিক আছে, একটু সময় চাই। আবার সময় কিসে, কিসের সময়? আহা তুচ্ছ, সময় লাগবে না, এরকম একটা সিদ্ধান্ত নিতে তো সময় লাগবে। আর আমাদের ভালোভাবে তো চিনেও না, জানতে হবে না। একটা মাস সময় দে, আমাদের চিনুক জানুক, তারপরে বলবে। তাহলে ঠিক আছে, এক মাস, তাও এক মাস। তুচ্ছ আমার একটা কথা শুনবি বাপ, এই একটা মাস তুই ঋতুর সাথে কথা বলিস না, কোনো যোগাযোগ রাখিস না, মানে তুই ভালো ছেলে হওয়ার চেষ্টা কর। হ্যাঁ, তোর যে ভুলগুলা সেগুলো সংশোধন কর, আমি যেন তোকে নিয়ে গর্ব করতে পারি, বুঝছিস? আমি তো জানি তোর মন মানসিকতা খুব ভালো, সেটা যেন ওরাও বুঝে, বুঝলি? তাহলে আর কোনো ঝামেলা লাগবে না। আমার ভুল মানে কি, আমি কি কোনো ভুল কিছু করি? হ্যাঁ, আমি মানুষের উপকার করি, আমি কোথায় খারাপ কিছু করছি? আমি কোনো প্রায় কোনো ক্রাইম করছি? এটা যদি না বুঝে বুঝতে বুঝার দরকার নাই, আমার সম্পর্কের দরকার নাই, করবো না বিয়ে। এই যে এত রেগে বললি তো ভালোটার ভালো থাকে না, ওরা তো তোর ডাকতে দেখছে। ওর ভুল বলে তো ডাক দেখবি, ভাই যা ইচ্ছা বলে, আমি তো কিছু বলি নাই। একটা মাস বা আমার কথাটা রাখ। ভাই চলো চলো চলো, আজকে গাড়িটা ফালামো, আজকে আমার ভাল লাগছে, মা তাম্বু তো পুরো নষ্ট হয়ে আছে, কিন্তু ভাল লাগতেছে না। কি হুঁ, কিছু একটা বলো, কিছু করো। করতেছি তো, গাছে পানি দিচ্ছি। আমি সাইগ্রামই করতেছি না ভাই, ময়না আসলেই পোলটারে ভালোবাসা ফেলছে, এখন আমার কি হবে? কাজ কর, তুই অন্য করে ভালোবেসে ফেল, আমার দোয়া থাকে। যদি নিজে না পারোস তো বাপ মারে বল, তুই একটা ভালো মেয়ে আয় না তোর বিয়ে দিবি। ভাই আমি আসলে মনে ভালোবাসি বলতেছি, আমি আসলে দোয়া করবো বললাম। আরে ভাই তুমি একটু বলো না, ওর বাবা মারে বললেই তো হয়ে যেতেছে, তোমাদের সুপার মার্কেটই তো কাজ করে। মানে ব্যাপারটা বুঝতেছিস না, ভালোবাসা তুমি জোর করে হয় না, একবার তুই বলে ঘাড়াইলাম মারলাম, তারপরে কেউ ভালোবাসা আটকে রাখতে পারছো? এভাবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তার চেয়ে বরং তুই একটু কাজকাম কর, নিজের পায়ে দাঁড়া, দেখবি ময়নার চেয়ে অনেক বেটার মেয়ে পাবে। যাবো না তুমি, তার মানে তুই যাইস? আমি তো যামো, আমি একলাই যামো, তোমার যাওয়া লাগবে না, আজকে মার মরলে মরবো। আ মানিক যাইস না, দূর। আমি বুঝে গেছি ভাই, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার কাছে অত টাকা পয়সা নেই ভাই। আপনি যদি একটু বইলে টইলে মোল্লা এলাকায় আমার কিছু টাকা ম্যানেজ করে দিতেন ভাই, তাহলে আমার বাইরে চিকিৎসা করাইতে পারতাম। টাকা দেখতে আসো, তুমি টাকা দেখতে।
কলা পছন্দ, কলা খাও, কিন্তু খোসা যেখানে সেখানে ফেলবে না, বুঝছো? মুই এমনের কলা খাম কেন? কলা খাবার কারণ কলায় আয়রন আছে, কলা খেলে অনেক এনার্জি পাওয়া যায়, কাজ করতে সুবিধা হবে। ধরো ধরো ভাইজান, কিছু মনে না হলে মুই আপনাদের একটা কথা দিতে পারি? হ্যাঁ করো। হ্যাঁ হয়েছে কি, কয়েকদিন ধরে দেখতেছি আপনি আগের মতন বাড়ির দিয়ে বাইরেন না, রাত বিরাত ঘরে ফেরেন না, মোর উপরে আগের মতন চেয়েতেনও না, মানে কোনো ঝামেলা হয়েছে, সমস্যা হয়েছে, আপনি অসুখ বসুখ করে না তো? জি হ্যাঁ, সে মানুষ তো সবসময় একরকম থাকে না, মানুষ তো বদলায়। তো আগে খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছি বলতো। কি যে কর না ভাইজান, আপনি খারাপ ছিলেন কবে? আপনি সবসময় ভালো মানুষ, আপনার মতন ভালো মানুষ এই এলাকায় কেউ আছে? হ্যাঁ, মানুষের বিপদে আপদে আপনি যেরকম সাহায্য করেন, এরকম কয়জনে করে কন? মানুষের অন্যায় দেখলে আপনি এটা সহ্য করতে পারেন না, আপনি এটার প্রতিবাদ করেন, আপনার কাছে আইলে আপনি কেউ খালি হাতে ফেরত দেন না। আপনি আর খালাম্মাই দুজনই অনেক ভালো মানুষ হয়ে যান। যদি পড়ালেখা করতে ইতিহাস খুব ভালো পারত, ইতিহাস বলা লাগবে না, বলায় পুষ্টি আছে, পুষ্টি অর্জন করো খেয়ে, আর নিজের দায়িত্ব ঠিক মতো পালন করো, ঠিক আছে? ও শোনো, এদিনের জন্য সরি ভাই। কি যে কর না ভাইজান, দোষ তো করছি মুই, আপনি সরি ইভেন কাম, মুই সরি না, তাও আমি 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 তাও সরি, মনে রেখো না। মা মা আসি, কিরে ডাকিস? আচ্ছা আচ্ছা, সাবিনা কই? সাবিনা তো আজকে আসবে না, ছুটির দিন। আমি তো বাজার করে নিয়ে আসলাম। তাহলে আচ্ছা সমস্যা নেই, সব আমি গুছাবো, কোনো সমস্যা নেই, আজকে আমি সব গুছিয়ে রাখছি। আসতেছো কেন? তোর তো অনেক পরিবর্তন হয়েছে বা, তুই রান্নাঘরের কাজ করবি, সংসারের কাজ করবি, ভবিষ্যতে তোর বউয়ের তো অনেক কম কষ্ট হবে। আচ্ছা মা বাদ দাও, তুমিও আসো, একটা কাজ করো, আমি আজকে রান্না করব, তুমি আমাকে শিখাই দিবে ভালো করে। আসো, আসতেছো কেন আমি বুঝলাম না, আসো। বসো 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 না, বসো, চা খাও, সমস্যা নাই। তুমি কই যাও? আরে ভাই তুমি থাকো থাকো থাকো, কি খাচ্ছিল? চিপস খাচ্ছিল, খাও খাও। কি হচ্ছে সাহেব আপনার? হ্যাঁ আপনার মেয়ের বিয়ে হয়েছে? না কেন দিতে পারেন? এখানে টাকা লাগবো, 2.5 লাখ টাকা চাচ্ছিল। কোন এলাকার? ও জামনপুর পড়া। ছেলে কি ভালো? হ্যাঁ ছেলে। চিন্তা করেন কেন, টাকা লাগবে তো, আমরা আছি না, টাকার ব্যবস্থা আমরা করে দিব। আচ্ছা আপনি বসুন, চা খান। এই আমার এক কাপ চা দেন, আপনি চিন্তা করেন না, চা আমরা আছি। কি অবস্থা তোমার ভাই, ভালো? গান বাজনা কেমন যাচ্ছে? ঋতু তোমাকে একটা কথা বলবো মা। জি বলেন। ওই দিন তোমার ভাই তো বিয়েতে না করে দিছে, আমি তো তোর চোখে এটা বলি না। জি তোমার ভাই বিয়েতে মানা করছে সেটা তোর চোখে বলি নাই,
আপনি কেন বলেন নাই? তুই তো আমার একমাত্র ছেলে, আমি তোর মনে কষ্ট দিতে পারবো না। সারাটা জীবন আমার ছেলেটা আমার কাছে কিচ্ছু চায় না, জানো, শুধু তোমাকে চায়। দেখো তুমি এই এক মাস দেখছো না ও কত ভালো, তুমি যেরকম গুন্ডা বদমাশ ভাবছিল ও সেরকম। তাহলে সে কিরকম, মানে এক মাস কি করেছে? সে অভিনয় করেছে? মানে আমি কি আমি এগুলো ভুল বুঝেছি? এগুলো সব অভিনয় ছিল? না না না, ও সত্যি ভালো হয়ে গেছে, সত্যি। আপনি মা হিসেবে কিভাবে করতে পারলেন? আপনি মা হিসেবে আপনি ছেলেকে এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বললেন? মা সন্তানের মঙ্গলের জন্য অনেক কিছু করতে পারে না, আমি হাত জোর করছি, একটা বার শুধু রাজি হও। তুমি দেখো তুমি সারাটা জীবন খুশি। আমি গুন্ডা, আমি মাস্তান, এখন তো আমার নিজেকে নিয়ে নিজে ঘৃণা হইতেছে। আমার মা আমার জন্য আরেকজনের সামনে ছোট হবে, এটাই মাইনে নিব? আর এরকম হাজারটা ইচ্ছা আমি জলাঞ্জলি দিতে পারবো, লাগবে না, চলো। তুর্য, আমার কথা শেষ হয় না বাবা, তুই বুঝবি না। আমি এতটুকু বুঝি যে আমার মা আমার কারণে অন্ধকার সাথে ছোট হবে, এটাই মেনে নিতে পারবো না সন্তান হিসেবে। মানে আপনার বাবার টাকার দোকান? আপনার বাবার অনেক টাকা না, এই জন্য আপনি খোলা আকাশের নিচে মাস্তানি করে বেড়াচ্ছেন? কি যে কন্যা ভাই ফ্যান, দোষ তো করছি মুই, আপনি সরিবেন কেন? মুই সরি না, তাও আমি আমি কাউ সরি। আপনি আমার বাড়িওয়ালি, আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, বাধ্য করবেন না আপনাকে অশ্রদ্ধা করতে। ধীরে ধীরে মিশে গেছো প্রিয় ভাষে, পুরা গায়ে বাসার থেকেও বাইরেছো না, বুঝলাম ভালো হয়ে গেছো। বাস ভালো লেগে বাস থেকে বাইরে হওয়া যাবে না? আমাদেরকে নিয়ে ভালো, আমরা একসাথে ভালো ঘুরি। বলছিলাম কি, আমি তো আপনাদের মহলে নতুন এসেছি, আমাকে তো আপনাদের এলাকাটা ঘুরিয়ে দেখাবেন না? না, আমি তো বখাটে ছেলে, গুন্ডা মাস্তানি ঘুরিয়ে, এটা তো আপনি বলছেন, তাই না?
আমার বোঝা হয়ে গেছে আপনি একজন ভালো ছেলে। এখন কথা না বাড়িয়ে যদি আমাকে একটু এলাকাটা ঘুরে দেখান তাহলে খুব খুশি হব। ভাইয়া বলেছে সন্ধ্যার আগে বাসা আসতে। ধীরে ধীরে মিশে গেছো প্রিয় বাসে ছায়া হয়ে মায়া হয়ে থাকো রোজ পাশে। ধীরে ধীরে মিশে গেছো প্রিয় বাসে কেনভাসে অলি গলি ঘুরে সুখ ভেসে আসে। চুপি চুপি জড়িয়েছ স্মৃতি কেনভাসে অলি